চিনি রপ্তানি বন্ধ করছে ভারত, বিশ্ববাজারে বাড়তে পারে দাম। গত কয়েক মাস ধরে বাংলাদেশের সব রকমের চিনির বাজার দর অনেক চওড়া। বাজারে খোলা চিনি পাওয়া গেলেও প্রায় সময় অনেকটাই উধাও হয়ে যায় প্যাকেটজাত চিনি। এই পরিস্থিতিতে চিনি রপ্তানি নিষিদ্ধ করতে চলেছে প্রতিবেশী দেশ ভারত। সাত বছর পর এই প্রথমবারের মতো চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে চাচ্ছে দেশটি। পেঁয়াজ রপ্তানিতে 40% শুল্ক বসানোর পর ভারত এবার চিনি রপ্তানি বন্ধ করতে চলেছে। সাত বছরের মধ্যে এই প্রথমবার চিনি রপ্তানি বন্ধ করতে চলেছে ভারত। আগামী অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, সরকারি সূত্র উদ্ধৃত করে এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, আমাদের প্রাথমিক লক্ষ্য স্থানীয় বাজারে চিনির চাহিদা পূরণ করা এবং উদ্ধৃত আখ থেকে ইথানল উৎপাদন করা। তাই আগামী মৌসুমে রপ্তানি করার মতো পর্যাপ্ত চিনি আমাদের কাছে থাকবে না। সরকারের তৃতীয় সূত্র রয়টার্সকে জানায়, আমরা গত 2 বছরে মিলগুলোকে প্রচুর চিনি রপ্তানির অনুমতি দিয়েছি, তবে এখন আমাদের স্থানীয় বাজারে পর্যাপ্ত সরবরাহ ও স্থিতিশীল দাম নিশ্চিত করতে হবে। ভারত চিনি রপ্তানি বন্ধ করলে বিদেশে চিনির দাম বাড়তে পারে। সরকারি সূত্র জানিয়েছে, দেশের যেসব রাজ্যে আখ চাষ হয় সেখানে উপযুক্ত পরিমাণে বৃষ্টি হয়নি, সে কারণে আখের ফলন কম হয়েছে। বিশেষ করে মহারাষ্ট্র ও কর্ণাটকে অনেক কম ফসল হয়েছে। এই 2 রাজ্য অর্ধেক আখের যোগান দেয়। এখানে বৃষ্টি স্বাভাবিকের তুলনায় 50% কম হয়েছে। তাই আগামী দিনে দেশের বাজারে যাতে কোনো রকম সংকট দেখা না দেয় সেজন্য এখন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আগামী সেপ্টেম্বর পর্যন্ত 1 বছরে ভারত 11 মিলিয়ন টনের বেশি চিনি বিদেশে রপ্তানি করেছে। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে, দেশের বাজারে চিনির দাম বাড়তে শুরু করেছে। এই সপ্তাহে দাম অনেকটাই বেড়ে গেছে। সরকারকে পরিস্থিতি সামলাতে প্রচুর পরিমাণ চিনি বাজারে ছাড়তে হচ্ছে। এমনিতেই ভারতে এখন খাবারের জিনিসের দাম বাড়ছে। টমেটো এখনও 100 টাকা কেজি, আলু পেঁয়াজের দাম বেড়েছে, সেই সঙ্গে শাকসবজির দামও অনেকটা বেড়েছে। সরকারি সূত্র জানিয়েছে, গত 2 বছর মিলগুলোকে ইচ্ছে মতো চিনি রপ্তানি করতে দেয়া হয়েছে, কিন্তু এবার পরিস্থিতি অনুকূল নয় বলে সিদ্ধান্ত বদল করতে সরকার বাধ্য হচ্ছে। রপ্তানিতে হ্রাস না টানলে দেশের বাজারে দাম অনেকটাই বেড়ে যাবে। ভারতের পাশাপাশি থাইল্যান্ডও চিনির রপ্তানি কমাতে পারে, তখন সবচেয়ে বড় রপ্তানিকারী দেশ ব্রাজিলের ওপর চাপ বেড়ে যাবে, কিন্তু তারা চাহিদা অনুযায়ী চিনির যোগান দিতে পারবে না, ফলে বিশ্ববাজারে চিনির দাম বেড়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এর আগে ভারত পেঁয়াজ রপ্তানিতে 40% শুল্ক আরোপ করায় বাংলাদেশে বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ ছুঁয়েছে 100, বাজার ব্যবধানে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এবার দেখার পালা, ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশের চিনির বাজার দাঁড়ায় কোন জায়গায়।